ভিউয়ার্স সবাইকে টিউবার ডিজাইন চ্যানেলে স্বাগতম। আজকে আমরা দেখাবো ফলো ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেখানে কিভাবে কাজ করতে হয় এবং ফলো ফার্স্টের ক্যাশ আউট, ফলো ফার্স্টে কিভাবে অ্যাকাউন্ট উইথড্র দিতে হয়। তো ভিউয়ার্স চলুন দেখি ভিডিওটি। প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে, ব্রাউজার ওপেন করে এরপর গুগলে যে ফলো ফার্স্ট লিখলেই গুগলে ফলো ফার্স্ট চলে আসলো। তারপর ওখানে ক্লিক করলাম, ফলো ফার্স্টের পেজটি ওপেন হলো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ফলো ফার্স্টের অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য এই পেজের এখান থেকে জয়েনে ক্লিক করলাম। জয়েনে ক্লিক করার পর ফলো ফার্স্টের অ্যাকাউন্ট ক্রিয়েটের পেজটি ওপেন হলো। এখানে একটি ইউজার নেম দিতে হবে, তো এখানে একটি ইউজার নেম দিচ্ছি। এরপর ইমেল দিতে হবে, এখানে একটি ইমেল আইডি দিচ্ছি। তারপর পাসওয়ার্ড দিচ্ছি। এগেন পাসওয়ার্ড দিচ্ছি। আর এখান থেকে লোকেশনটা বাংলাদেশ অটোমেটিক হয়ে যাচ্ছে। রেফারেল দিলাম, এখানে রেফারেল হচ্ছে রিতুয়া। ভিউয়ার্স আপনারা চ্যানেলের মধ্যে যে বাকি টিউটোরিয়ালগুলো দেখতে পারেন, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে বাকি টিউটোরিয়ালগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। তারপর ক্যাপচার দিয়ে জয়েনে ক্লিক করলাম। ভিউয়ার্স দেখছেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েটের পর 50 পয়েন্ট বোনাস দিয়েছে, দেখছেন ভিউয়ার্স। এরপর অ্যাকাউন্টটা কনফার্ম করতে বলছে, এর জন্য এখন জিমেলে যে অ্যাকাউন্টটা কনফার্ম করছি। দেখতে পাচ্ছেন একটি মেল আসছে অ্যাকাউন্ট কনফার্মেশনের। এখন কনফার্ম লিঙ্কটার মধ্যে ক্লিক করলাম, কনফার্ম হয়ে গেছে অ্যাকাউন্টটা। এখন দেখাচ্ছে অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেছে। এখন দেখাচ্ছি আবার কিভাবে লগ ইন করতে হবে। আবার লগ ইন করার সময় ফলো ফার্স্ট ওপেন করার পর এই পেজটি ওপেন হবে। তারপর এখান থেকে লগ ইনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে লগ ইন দিলেই পেজটি লগ ইন হয়ে যাবে। দেখাচ্ছি আপনাদের, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড, তারপর ক্যাপচার দিয়ে লগ ইন দিলাম। ফলো ফার্স্টের এই যে এখান থেকে কাজ করা যায়, উপরের এই আইকনগুলো দেখছেন এগুলাতেই কাজ করা যায়। এখানে আছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট। এখানে ইউটিউবের আছে প্লে, লাইক, ডিসলাইক এবং সাবস্ক্রাইব। এখন ইউটিউবের প্লেতে ক্লিক করছি। এখান থেকে প্লেতে ক্লিক করলে ইউটিউবের একটি ভিডিও ওপেন হবে। তো ভিডিওটি ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এর জন্য 35 সেকেন্ড ওয়েট করতে হবে। তো আমরা ওয়েট করছি ভিডিওটি প্লে হওয়া পর্যন্ত। 35 সেকেন্ড পর 19 পয়েন্ট দিবে আমাদেরকে। 35 সেকেন্ড পেয়ে গেছে, এখন 19 পয়েন্ট দিল। ব্যালেন্সটা বেড়ে গেছে, বেড়ে 69 পয়েন্ট হয়ে গেছে। আবার দেখাচ্ছি এই 14 পয়েন্টের জন্য ভিডিওটি প্লে হয়েছে। এখন আবার 35 সেকেন্ড ওয়েট করব। আবার 35 সেকেন্ড ওয়েট করার পর এই 14 পয়েন্ট আমাদেরকে দিবে। এখন এই 14 পয়েন্ট দিল, এই 14 পয়েন্ট ব্যালেন্সে যোগ হয়েছে, 83 পয়েন্ট হয়েছে। এখানে লাইক আছে, ইউটিউবের ভিডিও লাইক করতে চাইলে এর জন্য পয়েন্ট আছে। এখান থেকে যে কোনো একটা ক্লিক করছি, দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটি প্লে হয়েছে। এই ভিডিওতে একটি লাইক দিতে হবে, একটি লাইক দিচ্ছি। এখন লাইক দিলাম, এখন এর জন্য 15 সেকেন্ড ওয়েট করতে হবে। এখন ক্লোজ করে দিলাম, দেখুন 24 পয়েন্ট দিয়েছে, 107 হয়েছে। এখন আবার আছে ডিসলাইক, এখানেও ঠিক সেম একইভাবে ইউটিউবের ভিডিওটা প্লে করে ডিসলাইকে ক্লিক করতে হবে। তারপর 8 সেকেন্ড ওয়েট করে এই ভিডিওটা ক্লোজ করে দিতে হবে। ভিউয়ার্স এই যে এখানে সাবস্ক্রাইবে ক্লিক করলে আপনি তার অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করতে পারবেন। এখান থেকে এই 4টি ফেসবুকের অপশন, এর জন্য ফেসবুক ওপেন করে ফেসবুক ফটো লাইকে ক্লিক করলাম। দেখুন এখানে ফেসবুক ফটো লাইকে ইউজার নেম দিতে হবে। ইউজার নেম সেট করে সেট অ্যাকাউন্ট করতে হবে।
এখানে ইউজার নেম দিচ্ছি, সেট অ্যাকাউন্ট, এখানে ফেসবুক ফটো লাইকে ক্লিক করলাম। দেখুন ফেসবুক ফটোতে অনেকগুলো লাইক আছে। তারপর এখান থেকে লাইকে ক্লিক করলাম, এটা পেজ ওপেন হলো। এখানে একটি লাইক ক্লিক করলাম, তারপর পেজটা ক্লোজ করে দিচ্ছি। এখন দেখুন এই যে 49 পয়েন্ট অ্যাড হলো ব্যালেন্সে, দেখতে পাচ্ছেন। আরেকটা দেখাচ্ছি, এই পেজটাকেও লাইক দিচ্ছি, লাইক দিয়ে এখন এটাকে ক্লোজ করে দিচ্ছে। ক্লোজ করে দিলাম যে 49 পয়েন্ট অ্যাড হলো। এখানে সবগুলোতে লাইক দিলে অনেক পয়েন্ট পাওয়া যাবে। তারপরে আছে ফেসবুক শেয়ারে, এখানেও দেখতে পাচ্ছেন অনেক পেজ আছে শেয়ার করার জন্য, যার জন্য 49 পয়েন্ট করে দিচ্ছে। এখন ফেসবুক শেয়ারে ক্লিক করলাম, এখানে একটি লেখা লিখছি, তারপর পোস্ট, দেখছেন 49 পয়েন্ট দিয়েছে, ব্যালেন্সে অ্যাড হয়েছে 49 পয়েন্ট। এভাবে করে সবগুলা শেয়ার করার পর ব্যালেন্স বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন। ব্যালেন্সটা তো আপনারা দেখেছেন, 23,019। আপনাদের ফটো লাইকে আরেকটা দিয়ে দেখাচ্ছে, লাইকে ক্লিক করলাম, দেখছেন 49 পয়েন্ট দিয়েছে, ব্যালেন্সে অ্যাড হয়েছে 49 পয়েন্ট, ব্যালেন্স 23,068। এইভাবে সবগুলো কাজ করতে করতে এই ব্যালেন্স হয়েছে। এভাবে করে যতগুলা লাইক দিবেন ততই পয়েন্ট বাড়বে। এরপর আছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে ক্লিক করলাম, ইনস্টাগ্রাম লাইক, ইনস্টাগ্রামের ফলো। এখন ইনস্টাগ্রাম অন করে লাইক পেজে ক্লিক করলাম, তারপর এখানে একটি লাইক দিচ্ছি, দেখছেন পয়েন্ট যোগ হয়েছে, 23,175 হয়েছে, ব্যালেন্স বাড়ছে। এরপর ইনস্টাগ্রামের ফলো আছে, ফলো পেজে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ফলোতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন পয়েন্ট অ্যাড হয়েছে। এরপর আছে টুইটার, এখানে টুইটারেও আছে টুইট করা এবং টুইটারের লাইক ফলো। টুইটারেও এরকম ইউজার নেম সেট করতে হবে, এখানে ইউজার নেম দিয়ে তারপরে সেট অ্যাকাউন্ট দিলে টুইটারের ইউজার নেম সেট হয়ে যাবে। টুইটারেও লাইক করা যায়। যেখানে ক্লিক করলে লাইক হয়ে যাবে টুইটারে, তারপর টুইট করা যায়, এখানে থেকে এইভাবে টুইটও করা যায়। এখানে একটি টুইট করে দিচ্ছি টুইটারে। তারপরে আছে ফলো, এভাবে এখানে সবগুলাতে কাজ করা যায়। ফেসবুকে শেয়ার, পেজ লাইক, ফটো লাইক, ফেসবুকের ফলো, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট। ভিউয়ার্স নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপর এখানে কাজ করার পর ক্যাশ আউটের টাইম দেওয়া থাকে, কবে ক্যাশ আউটটা দিবে। এখানে আছে 5 দিন পরে, ব্যালেন্স যদি মিনিমাম $1 হয় তখন সেটাকে উইথড্র দিতে পারবেন। ভিউয়ার্স এখন দেখাচ্ছি কিভাবে ক্যাশ আউট হয়। দেখছেন এই যে এখানে জমা হয়েছে 75,414 পয়েন্ট, এখানে এই পয়েন্টটা জমা হয়েছে। এখন এর জন্য ক্যাশ আউটে ক্লিক করলাম, এখানে পেমেন্ট মেথড আছে, কোন মেথডে পেমেন্ট নিতে চাচ্ছি। এই যে নিচের এই মেথডগুলোতে পেমেন্ট হয়, পেপাল অথবা পারফেক্ট মানি, পায়ার, বিটকয়েন, এগুলোতে উইথড্র দিতে পারবো। কোন মেথডে দিচ্ছি সেটা সিলেক্ট করে দিতে হবে, পারফেক্ট মানিতেই দিচ্ছি। তো পারফেক্ট মানি অন করে এখান থেকে পারফেক্ট মানির অ্যাকাউন্ট আইডি কপি করে নিয়ে ফলো ফার্স্টের অ্যাকাউন্ট আইডিতে পেস্ট করে দিলাম, আর ওখানে অ্যামাউন্টটা অটোমেটিক চলে আসছে। তারপর রিকোয়েস্ট ক্যাশ আউট, দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা চলে গেছে, এখানে পে আউট রিকোয়েস্ট ডান উইথ সাকসেস। পে আউটে দেখছি, দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টটা পে আউট হয়ে গেছে, পে আউট অপশনে যেয়ে দেখলাম, দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা পারফেক্ট মানিতে এখানে পেমেন্ট ক্যাশ আউটটা হয়েছে। ভিউয়ার্স দেখলেন কিভাবে ফলো ফার্স্ট থেকে পেমেন্ট তোলা যায়। যে এখানে আবার অ্যাড পেজ, এখান থেকে যদি পেজ অ্যাড করতে চাচ্ছেন, আপনার ফেসবুক পেজ অ্যাড করতে চান, ফেসবুক পেজ লাইক করতে পারেন, ইউটিউব চ্যানেল,
ভিডিও লাইক, ডিসলাইক, প্লে, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। আবার এখানে আছে এডিট, ভিউ, ডেইলি বোনাস। এখানে আছে ডেইলি বোনাস, প্রতিদিন 100 পয়েন্ট বোনাস দেয়। 15টা ক্লিক করার পর এখানে 100 পয়েন্ট করে দিবে। আবার নিচে আছে আওয়ারলি বোনাস, এখানে প্রতি ঘন্টায় আওয়ারলি বোনাস দেয়। এখন এখান থেকে দেখাচ্ছি কিভাবে ইউটিউবের চ্যানেল অ্যাড করতে হয়। এখানে চ্যানেল সাবস্ক্রাইবে ক্লিক করলাম, তারপরে পেজ ওপেন হলো। এখানে চ্যানেলের টাইটেল দিতে হবে। চ্যানেলটি ওপেন করে চ্যানেলের লিঙ্কটা কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। আর এখানে চ্যানেলের টাইটেলটা দিতে হবে, চ্যানেলের টাইটেলটা দিচ্ছি। আর এখানে আছে পয়েন্ট, কত করে আমরা দিতে চাচ্ছি পয়েন্ট সাবস্ক্রাইব করার জন্য। আর বাকি সব ঠিক আছে। আর এখানে অল ওভার ওয়ার্ল্ড, তারপরে এখানে ক্যাপচার নাম্বার, এখানে ক্যাপচার নাম্বার দিয়ে অ্যাড চ্যানেল। চ্যানেলটি অ্যাড হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স 107 পয়েন্টটা কেটে নিয়েছে। এই 107 পয়েন্টটা এখান থেকে মাইনাস হয়ে গেছে মেইন ব্যালেন্স থেকে। এখান থেকে আবার এডিট করা যায়, এখান থেকে কোনো কিছু এডিট করার দরকার হলে এডিট করা যাবে। যে চ্যানেলটা অ্যাড করলাম সেটাকে আবার এডিট করা যাবে। এডিট অপশনে যেয়ে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স চ্যানেলের লিঙ্কটা শো করছে। আর এখন যেহেতু নতুন মাত্র দিলাম, সেজন্য কতজন লাইক করেছে এগুলো শো করছে না। এখান থেকে ডিলিট করা যায়, এডিট করা যায়। তো আপনাদের এডিট অপশনে ক্লিক করলাম, দেখাচ্ছি এখান থেকে যদি কোনো এডিট করার দরকার হয় এখান থেকে এডিট করা যাবে, সেভ দিলে এডিট করা যাবে। আবার যদি ডিলিট করতে চাই এই চ্যানেলটা, এখানে ডিলিট অপশনে ক্লিক করলে চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। ডিলিটে ক্লিক করলাম, চ্যানেলটাকে ডিলিট হয়ে গেল এবং পয়েন্টটা ব্যাক করে দিল। আবার ভিউয়ার্স নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে এখানে আছে চেঞ্জ পাসওয়ার্ড, পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে এবং আপনার ইউজার নেম, ইমেল সব দেখতে পারবেন। এখান থেকে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনও দেখতে পারবেন। বাকি টিউটোরিয়ালগুলো চ্যানেলের মধ্যে যে দেখতে পারেন। ভিউয়ার্স আপনাদের অ্যাকাউন্টও রেফারেল করতে পারেন, রেফারেল যদি কাউকে করেন তাহলে 10% করে পাবেন সেই অ্যাকাউন্টে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা রেফারেল লিঙ্ক পেয়ে যাবেন। এখান থেকে লগ আউট করা যায়, এখান থেকে লগ আউট করতে পারেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল ভিউয়ার্স। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।